আমাকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঘরে থাকবেন। আর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের কারণে সমস্ত স্কুল বন্ধ থাকার জন্যে ক্লাস করা সম্ভব হচ্ছে না স্কুলে, তাই আমাদের এই বিকল্প প্রয়াস। আজ আমরা নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ক্লাস করব পদার্থের অবস্থা, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে কথা বলব। পদার্থের অবস্থার মধ্যে আমরা যে বিষয়গুলো পড়ব আগেই বলে নিই, তোমরা যখন ক্লাসটি করবে তখন বইটি সামনে নিয়ে বসবে এবং খাতা কলম সামনে নিয়ে বসবে। বিশেষভাবে যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য তো অবশ্যই আমরা যে জিনিসগুলো পড়বো তোমাদের বইয়ে দেওয়া আছে, পদার্থ ও পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, গলন, স্ফুটন, পাতন, ঊর্ধ্বপাতন, সবশেষে আমরা সৃজনশীল প্রশ্ন করব। এবার আসি পদার্থের অবস্থা। আমরা পদার্থের অবস্থা বলবো, পদার্থ কাকে বলে, পদার্থ কত প্রকার, কি কি, এগুলি আমরা আগেই পড়ছি নিচের ক্লাসে। এখন পদার্থ অবস্থাভেদে তিন ভাগে ভাগ করা যায়। আসলে এটা ভাগ না, মৌলিক গঠন অনুসারে দুই ভাগে, কিন্তু একই পদার্থের তিনটা অবস্থা থাকতে পারে, যেমন কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। এছাড়া পদার্থের চতুর্থ অবস্থা আছে প্লাজমা অবস্থা। এখন আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, যেমন কঠিন পদার্থ। কঠিন পদার্থ, প্রত্যেক পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে বা অবস্থান করতে চায়। এদের মধ্যে যে অবস্থান করে বা করতে চায় এটাকে বলে আন্তঃকণা আকর্ষণ বল, এবং প্রত্যেক কণাই তার নিজ নিজ অবস্থান থেকে সর্বদা ইতস্তত পরিভ্রমণশীল, অর্থাৎ প্রত্যেক কণারই গতিশক্তি বিদ্যমান। এখন গতিশক্তি, কণাগুলোর গতিশক্তিও আছে এবং আন্তঃকণা আকর্ষণ বলও আছে। যখন এই কণাগুলোর গতিশক্তি আন্তঃকণা আকর্ষণ বল অপেক্ষা কম থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি থাকে, তখন তার অবস্থা হয় কঠিন। আবার যদি এরকম হয় তরল, কণাগুলোর গতিশক্তি যদি আন্তঃকণা আকর্ষণ বলের চেয়ে একটু বেশি হয় সেক্ষেত্রে পদার্থের অবস্থাটা হয় তরল। আবার বায়বীয় যদি এরকম হয়, গতিশক্তি অনেক বেশি আন্তঃকণা আকর্ষণ বল অপেক্ষা ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে পদার্থের অবস্থাটা হবে বায়বীয়। এখন কঠিন পদার্থের আমরা যদি তাপ প্রয়োগ করি, কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে আয়তনের কি পরিবর্তন হবে এটা আমরা দেখব। আবার দেখব আমরা চাপ প্রয়োগ করলে আয়তনের কি পরিবর্তন হবে। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের আয়তন সামান্য একটু বেড়ে যাবে, আয়তন খুব কম পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু কম পরিমাণ বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, আচ্ছা কম পরিমাণে বৃদ্ধি পায়। তরল পদার্থের ক্ষেত্রে এটা আরেকটু কঠিন পদার্থের চেয়ে বেশি, কঠিনের চেয়ে বেশি তাপ প্রয়োগ করলে আয়তন কঠিনের চেয়ে বেশি বৃদ্ধি পাবে। এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি অনেক বেশি বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে, আয়তন, আয়তন। তাপ প্রয়োগের ফলে আয়তন কঠিন পদার্থের ক্ষেত্রে কম পরিমাণে বৃদ্ধি পাবে, সামান্য বৃদ্ধি পাবে, তরল পদার্থের ক্ষেত্রে কঠিনের চেয়ে একটু বেশি, বায়বীয় পদার্থের ক্ষেত্রে অনেক বেশি বৃদ্ধি পাবে। আবার চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ সংকুচিত হয় না, সংকুচিত হয় না, চাপ প্রয়োগের ফলে সংকুচিত হয় না। এটাও তরল পদার্থের ক্ষেত্রেও হ্রাস পায় না, কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে সামান্য চাপ প্রয়োগ করলেও অনেক বেশি হ্রাস পায়, হ্রাস পায়। তাহলে আমরা দেখলাম তাপ এবং চাপ প্রয়োগের ফলে
কঠিন তরল বায়বীয় অবস্থার কি পরিবর্তন ঘটে। এবার আমরা কণা তত্ত্বের সাহায্যে, কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থাও ব্যাখ্যা করব। যেমন দেখো, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, যখন এটাকে তাপ প্রয়োগ করা হয়, তখন এগুলো একটু একটু দূরে সরে যায়। আর বেশি তাপ প্রয়োগ করা হলে তখন এগুলো আরো অনেক দূরে সরে যায়। এই যে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে বা থাকতে চায়, এই আন্তঃকণা আকর্ষণ বলের কারণে, তার মানে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, তরল পদার্থ তার চেয়ে একটু কম, গ্যাসীয় পদার্থের একদমই কম। আবার তাপ প্রয়োগের ফলে গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে আন্তঃকণা আকর্ষণ বলের তুলনায় গতিশক্তি যখন একটু বেশি বৃদ্ধি পায়, তখন কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে, এটা তখন এই অবস্থাটা হয় তরল। আবার যখন খুব বেশি বৃদ্ধি পেয়ে যায়, তখন একটা আরেকটা থেকে অনেক দূরে সরে যায়, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ বলকে অতিক্রম করে ফেলে, তখন অবস্থাটা হয় গ্যাসীয়। এইভাবেই পদার্থের অবস্থার পরিবর্তন হয়। এবং ঠিক এরকমভাবে তাপ যদি আমরা হ্রাস করি, সেই ক্ষেত্রে তরল হবে, গ্যাসীয় পদার্থ। আবার এটার ক্ষেত্রে তাপ হ্রাস করলে কঠিন হবে। অর্থাৎ তোমাদের বইয়ে তোমরা দেখবে, আমি যেহেতু ক্লাস নাইনের প্রথম অবস্থায় পড়িয়েছি, এখন 20 পৃষ্ঠা দেখবা কণার গতিতত্ত্ব আছে। কণার গতিতত্ত্ব এখানে লেখা আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় কণার গতিতত্ত্ব। তার মানে যে নিচে এই বিশ্লেষণটা করা আছে, ব্যাখ্যাটা দেওয়া আছে, আমি যে ব্যাখ্যাটা কিছুক্ষণ আগে করলাম যে কণাগুলো খুব কাছাকাছি থাকতে বা থাকে বা থাকতে চায়, এটাকে আন্তঃকণা আকর্ষণ বল, আর তাপ শক্তির কারণে গতিশক্তি বৃদ্ধি পায়। এই গতিশক্তি এবং তাপ আন্তঃকণা আকর্ষণ বল যখন একে অপরকে ছাড়িয়ে যায়, যখন আকর্ষণ বল যখন সবচেয়ে বেশি থাকে, তখন হলো কঠিন অবস্থা, আর আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম থাকবে, তখন গ্যাসীয় অবস্থা। আর গতিশক্তি সবচেয়ে বেশি থাকলে গ্যাসীয় অবস্থা, আর গতিশক্তি সবচেয়ে কম থাকলে আন্তঃকণা আকর্ষণ বলের তুলনায় কঠিন অবস্থা। এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন দেখো, আমরা বলবো ব্যাপন। এখন বলতেছি ব্যাপন। ব্যাপন কোন মাধ্যমে, মানে উপযুক্ত মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো ঘরের এক কোণে একটা পারফিউমের বোতল রাখা আছে, সমস্ত ঘর ছড়িয়ে যায়। কিংবা একটা দুর্গন্ধযুক্ত যদি কোনো জিনিস রাখা থাকে, অথবা এক বালতি পানির মধ্যে তুমি একটু কঠিন নীল পাউডার জাতীয় নীল ছেড়ে দাও, অথবা লিকুইড নীল ছেড়ে দাও, তখন তাও কাউকে বলতে হয় না যে নিচে যাও বা ছড়িয়ে পড়ো, স্বতঃস্ফূর্তভাবে এমনিতেই পদার্থের কণাগুলো ছড়িয়ে পড়ে। এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন। এখন ব্যাপনটা কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থের ব্যাপনও হইতে পারে, গ্যাসীয় পদার্থের ব্যাপনও হতে পারে, এবং মাধ্যম সেটা কঠিন তরল বায়বীয় মাধ্যম হতে পারে, উপযুক্ত মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। যেমন তুমি যদি একটা টেস্ট টিউব নাও, এখানে টেস্ট টিউব, এখানে পানি, পানি, এবং এই পানির মধ্যে KNNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানিক দিলে দেখা যাবে, তাহলে তরল, তরলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পাউডার, অর্থাৎ কঠিন তরলের মধ্যে ছড়াচ্ছে কি, কঠিন ব্যাপিত হচ্ছে, কঠিন, এটা যদি আমি লিখি কঠিন, আর এটা কি তরল, তার মানে তরল মাধ্যমে ছড়াচ্ছে কঠিন, তখন দেখা যাবে এটা কিছুক্ষণ পর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বা পানির বর্ণ গোলাপি বর্ণ ধারণ করছে। তাতে বোঝা গেল যে তরল পদার্থে কঠিন পদার্থ সমভাবে ছড়িয়ে পড়ছে, এটা ছেড়ে দেওয়ার পর আর কোনো কিছু করতে হচ্ছে না। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ব্যাপন। এখন এখানে উল্লেখ আরেকটা বিষয়, এই যে পানির মধ্যে ছড়াইলো কঠিন পাউডার, সেক্ষেত্রে এটা যদি ঠান্ডা পানি হয়, তার চেয়ে যদি এখন একটু গরম পানি হয়, এই পানিটা, পানি সামান্য গরম, সামান্য গরম, এখন এখানে KMnO4 ছড়াবো, এটা কঠিন পাউডার আর কি, এইটার চেয়ে এইটা ব্যাপনের হার বেশি হবে, অর্থাৎ কম সময় লাগবে, তার মানে কম সময়ে তাড়াতাড়ি করে
ছড়িয়ে পড়বে। তাহলে বোঝা গেছে তাপমাত্রা ব্যাপনের হারের উপর তাপমাত্রার প্রভাব আছে, অর্থাৎ তাপ প্রয়োগ করলে অর্থাৎ গরম পানিতে সামান্য গরম করলে ওইটার মধ্যে যদি ব্যাপনের হার বেশি হবে অর্থাৎ কম সময় লাগবে, তাহলে এটা হচ্ছে তরল পদার্থে কঠিন পাউডারে বা কঠিন পদার্থে ব্যাপনের প্রক্রিয়া। যেমন তোমাদের বইয়ের 21 পৃষ্ঠার এটা লেখা আছে, পানিতে তরল পানি তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ কেএমএন উপরে ব্যাপনের প্রক্রিয়া বা হার। গরম পানিতে দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে গরম পানিতে কেএমএন উপরের কণাগুলো তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি প্রাপ্ত হয় এবং দ্রুত ছড়ায় পড়ে। এবার দেখো, এটা তরল পানির মধ্যে কেএমএন ওফোর না দিয়ে যদি এখানে একটু তরল নীল দিলাম, নীল, তাহলে দেখা যাবে যে এটাও ছড়িয়ে পড়ছে। এখানে একটু তরল নীল দিলাম, এইটার চেয়ে এটা তো অবশ্যই, কারণ এখানে তাপমাত্রার প্রভাব আছে আর এটা তরল, তাহলে এটাও তরল নীল যেহেতু, তাহলে এবার তরল মাধ্যমে তরল ছড়াচ্ছে, এটা তরল মাধ্যমে তরলের ছড়ানোর ব্যাপন প্রক্রিয়া নীল দ্রবণ। অথবা এই নীল দ্রবণের পরিবর্তে তুমি কপার সালফেট পাঁচ অনু পানি অর্থাৎ তুতের দ্রবণ, কপার সালফেট পাঁচ অনু পানি এই দ্রবণটাও নিতে পারো, তাহলেও ছড়িয়ে পড়বে। অথবা পটাশিয়াম ডাইক্রোমেট ছড়াই দিলে বেগুনি বর্ণ ধারণ করবে, অর্থাৎ দেখা যাবে একটার মধ্যে আরেকটা, একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ সমভাবে পরিবর্তিত হওয়া বা ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। এখন সবচেয়ে কঠিন পদার্থের মধ্যে মানে আগের পোর্শন, কঠিন পদার্থের মধ্যে কঠিন বা তরল পদার্থ ছড়ানোর ক্ষেত্রে যে ব্যাপনের হার এর চেয়ে বেশি হবে তরল পদার্থে তরল পদার্থ ছড়ানোর ব্যাপনের হার, আর সবচেয়ে বেশি হবে মানে তরল পদার্থে গ্যাসীয় পদার্থের ছড়িয়ে পড়ার যে হার সেটা হবে সবচেয়ে বেশি। যেমন তোমাদের বইয়ে দেখবে 22 পৃষ্ঠা লেখা আছে, তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সবচেয়ে বেশি। এই হচ্ছে ব্যাপন। এখন আমরা আরেকটু এখন করব ব্যাপন আর নিঃসরণ আমরা একসাথেই করবো, নিঃসরণ পরে আবার ডিটেলস একটু আলোচনা করবো। নিঃসরণ হচ্ছে একটা সরু ছিদ্র পথে অধিক চাপে সরু ছিদ্র পথ দিয়ে কোনো সজোরে কোনো পদার্থ বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। অর্থাৎ আমরা যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সিলিন্ডার গ্যাসের ভিতরে এটা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এবং এটা সরু ছিদ্র পথে যে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসে এবং পরে ছড়িয়ে পড়ে, এই বেরিয়ে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। অর্থাৎ এখন এখানে একটা, যেমন একটা আম কলা বা কাঁঠাল একটা রুমে রেখে দিলে, তখন দেখা যাবে সমস্ত গড় ওই কাম কলা বা আঠাল আম কলা বা কাঁঠালের গন্ধময় হয়ে গেছে সমস্ত ঘর। তার কারণ আম কাঁঠাল কলা এগুলি তো এদের ত্বক যথেষ্ট মোটা, কিন্তু এই মোটা থাকার পরেও এদের ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বেরিয়ে যায় ভিতরের যে গন্ধ আর কি, এটা এই ছিদ্র পথে বেরিয়ে আসে, এই ছিদ্র পথে যে বেরিয়ে আসে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। তবে এই ছিদ্র পথে বেরিয়ে আসার পরে আবার এই গন্ধটা যে সমভাবে ছড়িয়ে পড়ে সেটার নাম হচ্ছে ব্যাপন। অর্থাৎ ব্যাপন আর নিঃসরণ কাছাকাছি কিন্তু এক না। ব্যাপনের ক্ষেত্রে এখানে যদি আমরা লিখি ব্যাপন নিঃসরণ, এখন একটা প্রশ্ন হতে পারে যে কাঁঠালের গন্ধ ছড়ানোর প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপন আগে ঘটে না নিঃসরণ আগে ঘটে? আসলে আগে নিঃসরণ ঘটবে পরে ব্যাপন ঘটবে। আবার যেমন এই রুমে যদি আমি যে ছোট একটা রুমে যদি 100 মানুষ আটকায় দিই, তারপর যদি অনেক গাদাগাদি করে থাকে, তারপর যদি দরজাটা খুলে দিই, তখন কি হবে? বাইরে উন্মুক্ত স্থান, বাইরে বেরিয়ে দূরে দূরে সরে যাবে, এই দূরে দূরে সরে গেলেও যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন, কিন্তু যখন বেরোবে তখন তারা হলো হুড়ু হুড়ি করে বেরোবে, এই সজোরে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। তো এক্ষেত্রে ব্যাপন নিঃসরণের কিছু পার্থক্য আছে, যেমন নিঃসরণের ক্ষেত্রে
নিঃসরণের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, চাপের প্রভাব আছে কিন্তু ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই, কারণ ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বের প্রভাব আছে, ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বের প্রভাব আছে। নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব কেমন? নিঃসরণের ক্ষেত্রে বাইরে চাপ থাকবে কম, ভিতরে চাপ থাকবে, ভিতরে বা পাত্রের দেয়ালের ভিতরে চাপ থাকবে বেশি। আর ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বের, মানে ব্যাপন বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়ে, তার মানে ঘনত্বের প্রভাব আছে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্ণত্বের প্রভাব আছে। নিঃসরণের ক্ষেত্রে পাত্রের ভিতরের চাপ এবং বাইরের চাপ সমান থাকবে না, ভিতরের চাপ থাকবে বেশি, বাইরের চাপ চাপ থাকবে কম। এই হচ্ছে ব্যাপন নিঃসরণের পার্থক্য। এবার আমি ব্যাপন নিঃসরণের হারের, ব্যাপন নিঃসরণের, ব্যাপন বা নিঃসরণ হার, ব্যাপন নিঃসরণের হার, যেমন আমি যদি এন এইচ থ্রি আর এইচ টু সিও থ্রি তিনটা, এই তিনটার মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি হবে এবং কেন? এইটার ব্যাপনে, এটার আণবিক ভর নির্ণয় করে, নাইট্রোজেনের আণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 14 আর হাইড্রোজেনের এক, তিন দ্বারা গুণ করলে হচ্ছে 3, এই হচ্ছে 17। হাইড্রোজেনের এক ইন্টু দুইটা হাইড্রোজেন, এই হচ্ছে 2, সরি এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বনের হলো 12, অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে 16 দুগুণে 32 আর 12 44। আণবিক ভর যার বেশি ব্যাপনের হার তার কম, অর্থাৎ হাইড্রোজেনের ব্যাপনের হার 2 <unintelligible> 2 <unintelligible> 17 <unintelligible> 44, অর্থাৎ এই 2 মানে হাইড্রোজেন, হাইড্রোজেনের ব্যাপনের হার হবে অ্যামোনিয়ার ব্যাপনের হারের চেয়ে বেশি, অ্যামোনিয়ার ব্যাপনের হার হবে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার বেশি। তাহলে আমরা দেখলাম আণবিক ভর যার বেশি ব্যাপনের হার তার কম, ব্যাপন বা নিঃসরণের হার তার কি হবে? কম হবে। তাহলে আণবিক ভরের ব্যস্তানুপাতি, আবার আণবিক ভর যত বেশি হবে ব্যাপনের হার তত কম হবে। আরেকটা বিষয় এখানে, আণবিক ভর যত বাড়ছে অর্থাৎ ঘনত্ব তত বৃদ্ধি পাচ্ছে, তো ঘনত্বের ব্যস্তানুপাতিক হচ্ছে, অর্থাৎ নিঃসরণের বা ব্যাপনের হার তত কমছে, কারণ এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, এক্ষেত্রে আমরা মনে করতে পারি ঘনত্ব বেশি, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার কম। এই সম্পর্কে বিজ্ঞানী গ্রাহামের একটা ব্যাপন সূত্র আছে, সেটা আমরা পড়ছি, দেখো যে মনে করো তোমাদের বই এরকম একটা দেওয়া আছে, আমি এটা ধরলাম, এখানে ধরলাম NH3, এখানে ধরলাম HCl, এটার ব্যাপনের হার ধরলাম আমি R1 আর এটার ব্যাপনের হার ধরলাম আমি R2। এখন এটা যদি 100 সেন্টিমিটার বা 100 মিটার হয়, 100 ধরলাম 100 সেন্টিমিটার, তাহলে এটা অ্যামোনিয়া সিক্ত, এটা একটা কাজ নন। এখন এখানে HCl সিক্ত যদি একটা তোলা, এবং এখানে অ্যামোনিয়া সিক্ত, অ্যামোনিয়া দ্রবণ সিক্ত একটা তোলা রাখলাম, তাহলে এটার ব্যাপন ব্যাপন হবে এবং এটার ব্যাপন হবে। তাহলে স্বাভাবিকভাবে ও যদি এদিকে যায় আর ও যদি এদিকে যায়, তাহলে আমরা মনে করতে পারি দুজন সমান সমান মানুষ যদি দৌড় দেয়, এদিক থেকে এদিকে আসে এবং এদিক থেকে এদিকে আসে, দুজনের যদি সমান স্পিড থাকে, সেক্ষেত্রে তাদের দেখা হবে মাঝখানে। এখন এই ক্ষেত্রে এই 100 সেন্টিমিটারে কোথায় তাদের এই দেখা হবে, এই বিক্রিয়াটা যখন হবে, অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড কোথায় উৎপন্ন হবে? সরাসরি কি মাঝখানে, না এইদিকে, না এইদিকে? সরাসরি মাঝখানে হইলে মনে করো এখানে হয়তো 50 সেন্টিমিটার ধরলাম, এখানে এখানে ধরলাম 50 সেন্টিমিটার, এখানে ভালো, এখানে হয়তো মাঝখানে হইলে, এখন কোন দিকে হবে এটা আমরা একসাথে পড়ে ফেলবো। আমি যদি নর্মালি চিন্তা করি, একটু আগে যে বিষয়টা দেখলাম যে HCl এর আণবিক ভর, আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এই NH3-র আণবিক ভর হচ্ছে 17 আর HCl এর আণবিক ভর হচ্ছে 36.5, তাহলে বোঝা যাচ্ছে যে এর ব্যাপনের হার বেশি হবে আর এর ব্যাপনের হার কম হবে, তার মানে ঠিক অ্যামোনিয়া পার হয়ে এই এই চিহ্নটা পার হয়ে এদিকে চলে আসবে,
কারণ ও কম সময়ে বেশি ব্যাপিত হবে, আর ওই একই সময়ে সে এসিএল কম ব্যাপিত হবে। তার মানে উৎপন্ন সাদা ধোঁয়াটি আমরা সম্ভাব্যতা হচ্ছে উৎপন্ন সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার সম্ভাব্যতা, এটা যদি আমি এ বিন্দু চিন্তা করি আর এটা যদি বি বিন্দু চিন্তা করি, তাহলে বি বিন্দুর কাছাকাছি হবে। তার কারণ এর ব্যাপনের হার হবে কম, ব্যাপন হার হবে কম, আর এর ব্যাপনের হার হবে ব্যাপন আর হবে বেশি। এর ব্যাপনের হার বেশি, এর ব্যাপনের হার কম, আণবিক ভরের সাহায্যে আমরা চিন্তা করলাম এবং ব্যাখ্যা আণবিক ভর অনুযায়ী আণবিক ভরের ক্ষেত্রে চিন্তা করে দেখলাম যে অ্যামোনিয়ার ব্যাপনের হার যেহেতু বেশি, এসিএল এর ব্যাপনের হার যেহেতু কম, সেই ক্ষেত্রে সাদা ধোঁয়াটা উৎপন্ন হবে। এটার একটা সাদা ধোঁয়া আছে, সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়া উৎপন্ন হবে এসিএল এর কাছাকাছি, এবং এই এসিএল এর কাছাকাছি উৎপন্ন হওয়ার নিশ্চয় একটা কারণ আছে। কারণটা হচ্ছে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি হবে, অর্থাৎ অ্যামোনিয়া বেশি দূর বি বিন্দুর দিকে এগিয়ে যাবে। এখন ঠিক কোথায় হবে এটাও বের করা যাবে। গ্রামের ব্যাপন সূত্রের সাহায্যে আমরা দেখছি, গ্রাম উনি বলতেছে যে ব্যাপনের হার হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি মনে করি অ্যামোনিয়ার ব্যাপনের হার আর ওয়ান ইজ ওয়ান বাই রুট ওভার ডি ওয়ান, অর্থাৎ এই ডি ওয়ান হচ্ছে এটার ঘনত্ব, এটার ঘনত্ব ধরলাম আমরা ডি ওয়ান, যেহেতু এটার ওয়ান ধরছি আর ওয়ান ধরছি তাহলে ডি ওয়ান ধরলাম, তাহলে এটার ঘনত্ব চিন্তা করবো তখন আমরা ডি টু। তাহলে এর ব্যাপনের হার হবে এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে ওয়ান বাই রুট ওভার ডি ওয়ান। তাহলে এখান থেকে যদি আমি লিখি আর ওয়ান ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই রুট ওভার ডি ওয়ান, এটাকে এক নং সমীকরণ লিখে দিলাম, এটাকে এক নং। আবার এদিকে যদি আমি চিন্তা করি আর টু ইজ প্রপোর্শনাল ওয়ান বাই রুট ওভার ডি টু, তাহলে আর টু সমান সমান সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলতে চাই তাহলে সমান সমান চিহ্ন দিয়ে সাথে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে, এটাই নিয়ম রুট ওভার ডি টু। এটাকে আমি দুই নং সমীকরণ দিয়ে দিলাম এক দুই। এখন তোমরা এটা লিখে নাও, যেহেতু জায়গার অভাব আমি মুছে ফেলবো। আচ্ছা, এখন যদি আমরা এক নংকে দুই নং দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াবে আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু সমান আর ওয়ান ছিল কে ওয়ান বাই রুট ওভার ডি ওয়ান, আর আর টু ছিল কে ওয়ান বাই রুট ওভার ডি টু। তাহলে দাঁড়াবে এই কে কে কাটা আর রুট ওভার ডি টু বাই রুট ওভার ডি ওয়ান, রুট ওভার ডি টু বাই রুট ওভার ডি ওয়ান, কারণ এই ডি টু উপরে চলে যাবে যদি আমরা স্মরণ করি। এখন রুট ওভার ডি টুর পরিবর্তে লিখতে পারি আমরা এম টু বাই টু, আর ডি ওয়ানের পরিবর্তে লিখতে পারি আমরা এম ওয়ান বাই টু। এটা লেখার কারণ হচ্ছে আমরা জানি আণবিক ভর ঘনত্বের বা বাষ্প ঘনত্বের বর্গ বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে লিখতে ডি ইজ ইকুয়াল টু এম বাই টু। তাহলে এখানে যেহেতু ডি টু এই জন্য লিখলাম এম টু, এখানে ডি ওয়ান এখানে এম ওয়ান। এখন এই টু টু কাটা গেলে থাকবে রুট ওভার এম টু, রুট ওভার এম টু ডিভাইড বাই রুট ওভার এম ওয়ান, রুট ওভার এম টু ডিভাইড বাই রুট ওভার এম ওয়ান। আচ্ছা, এখন যদি এভাবে লিখি এখানে রুট ওভার এম টু মানে রুট ওভার এম টু হচ্ছে 36.5, আর রুট ওভার এম ওয়ান হচ্ছে রুট ওভার 17। তাহলে আমরা যদি এটা লিখি রুট ওভার 17 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দাঁড়াবে রুট ওভার 36.5 ভাগ রুট ওভার 17 1.4652। আচ্ছা, আমরা লিখলাম 1.5, অর্থাৎ আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়াল টু 1.5। এখন বলতে পারি এটা নিচে মনে মানে এক আছে, এটা যদি আমরা এইভাবে লিখি ইচ্ছাকৃতভাবে যদি এরকম আর ওয়ান অনুপাত আর টু সমান, এটা হলো
1.5:1 এরকম লেখা যাবে, কারণ 1.5 এর নিচে তো মনে মনে 1 আছে। তাহলে আর 1 হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার, আর 1 কার হবে, আর 1 হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার, অ্যামোনিয়া এর ব্যাপন হার। এটা আমি ইচ্ছাকৃতভাবে বের লিখলাম। তাহলে এসসিএল গ্যাসের ব্যাপনের হার সমান হলো 1.5:1, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার হবে এসসিএল গ্যাসের ব্যাপনের হারের দেড় গুণ। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার এসসিএল গ্যাসের ব্যাপনের হার দেড় গুণ। তাহলে এখান থেকে 100 সেন্টিমিটারকে যদি আমরা দেড় আর এক আড়াই ভাগ করি, তাহলে এখানে হবে 60 সেন্টিমিটার, আর এখানে হবে 40 সেন্টিমিটার। কিভাবে বুঝলাম? কারণ আমি যদি এটাকে ভাগ করি, এখানে যদি একটু দেখাই যে 60 ভাগ 40 সমান কত, 1.5। 60 কি ছিল, কার দূরত্ব, অ্যামোনিয়া, এখানে লিখলাম অ্যামোনিয়ার, আর এটা কার ছিল, এসসিএল। তার মানে অ্যামোনিয়ার অনুপাত অ্যামোনিয়া গ্যাসের দূরত্ব এসসিএল এর দূরত্বের দেড় গুণ, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস যতটুকু যাবে এসসিএল এর তুলনায় দেড় গুণ যাবে, মানে প্রায় দেড় গুণ আর কি। যেহেতু আমরা এখানে আর ওয়ান অনুপাত আর টু সমান 1.46 পেয়েছিলাম, এটাকে 1.5 লিখছি, যেহেতু আর ওয়ান ভাগ আর টু 1.5, এই জন্য লিখতে পারি আর ওয়ান অনুপাত আর টু। তাহলে এটার নিচে যে মনে মনে ওয়ান আছে, এই জন্য অনুপাত ওয়ান লিখলাম, অর্থাৎ এখান থেকে অ্যামোনিয়ার অনুপাত হবে এসসিএল এর অনুপাতের কোনো ব্যাপনের হারের দেড় গুণ হবে। তাহলে রাস্তাও দেড় গুণ যাবে, অর্থাৎ দেখা হবে 60 সেন্টিমিটার পরে, এই বিন্দু থেকে 60 সেন্টিমিটার পরে বিন্দু থেকে 40 সেন্টিমিটারের কাছে দেখা হবে। এই এইখানে উৎপন্ন হবে NH4Cl গ্যাসের সাদা ধোঁয়া।